তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। হে বন্ধু পিতায়, যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। দাও, তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হলো, এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা। আগামী পরশুদিন একজন নতুন টেনেন্ট আসছেন। এই লাবণ্য কি সেই লাবণ্য? স্বাগত জানাই প্রফেসর লাবণ্য দত্তকে। এসেছি আবার ফিরে, দেখো কপালে আজ ভালোবাসার জোর। গোরার সঙ্গে শ্রীকান্ত দেখা হলো। কার? শ্রীকান্ত? আপনি রবীন্দ্রনাথের শ্রীকান্ত পড়েননি? তোমরা দুজনে হচ্ছে একটা উপন্যাস, লেখক ইচ্ছে করে তোমাদের মিল ঘটায়নি। আমার তেষ্টার অভ্যাস আছে, কিছুটা স্বেচ্ছায় কতকটা প্রয়োজনে। তোমাকে আমি অভ্যাস করে ফেলেছি। আমরা এখানে প্রত্যেকবার 25শে বৈশাখটা না খুব বড় করে ধুমধাম করে পালন করি। পুড়ে গেছে চোখ তবু ভালো হোক, কথার পালক হাওয়ায় হাওয়ায়। 25শে বৈশাখের দিন রবি ঠাকুর কেবল চলে যাওয়ার কথাই বলেন, রয়ে যাওয়ার গান গাইতে জানেন না। বন্যা, তোমার কবি কি বলে, যেদিন আমরা দুজনে ওই বন্ধ দরজায় ঘা দেব, দরজা খুলবে না? মিতা, আমাকে যেন ক্ষমা করতে পারো।